পূর্ব বর্ধমান জেলার উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক লক্ষে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে রায়নার বিধায়ক নেপাল খড়ুই রক্তদান করেন। সংগৃহীত রক্ত আরামবাগ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক। এদিন বিধায়ক জানান, রায়না বিধানসভার সমস্ত অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচালন অঞ্চলে এক লোকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আমাদের দলীয় কর্মী সহ সাধারণ মানুষ অনেকেই দিচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। তো সেই জায়গাতে আজকে নিজেও তাদের সঙ্গে সামিল হতে পেরে, নিজেও ব্লাড দিতে পেরে আমি খুবই খুশি। তবে যাতে দেখা যাবে যে যা ব্লাডের যে ক্রাইসিস চলছে সেটাতে যদি কিছুটা মেকআপ করতে পারি, তার সামিল হওয়ার জন্যই কিন্তু আমি আজকে নিজে ব্লাড দিলাম। এবং এর আগেও আমি দিয়েছি ব্লাড, সবার সাতবার ব্লাড দিয়েছি। তো সকলকেই আহ্বান করবো, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের কর্মীদেরকেও, যেই পরিস্থিতিতে আসুন, যেহেতু ব্লাডের একটা ক্রাইসিস চলছে, তো সেই জায়গাতে সকলেই আগে আসুন, ছোটো ছোটো আকারে আমরা যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প ছোটো ছোটো করে করে সেখানে নিজেরা সেই ব্লাড দেওয়ার কাজে সামিল হয়ে উদ্বোধন করলেন এবং আজ থেকে শুরু হলো প্রত্যেকটা আমরা অঞ্চলে রক্তদান শিবির করবেন, কি বলবেন? টোটালটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং পৌরপালিকায় আমরা সকল যারা কর্মী আছি সকলেই আমরা দায়িত্ব নিচ্ছি, যারা জনপ্রতিনিধি আছি তারাও, প্লাস হচ্ছে আমাদের যারা দলীয় কর্মী আছে সকলেই, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 24 ঘন্টা পরিশ্রম করছেন সেটাকে সামিল হওয়ার জন্য আমরা, যেহেতু এখন করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, লকডাউনের সময় ব্লাডের ক্রাইসিস আছে, সেই জায়গাতে আমরা রায়না বিধানসভা থেকে আমরা শুধু আজ নয় এর আগেও আমরা করেছি এবং আগামী দিনেও আমরা মানুষকে এই বার্তাটাই দেবো, চলুন এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন যে করোনা পেশেন্ট ছাড়াও বিভিন্ন যে পেশেন্ট আছে তাদের ব্লাডের যে সমস্যা হয় সেগুলোকে আমরা নিজেদের উদ্যোগে আমরা বিভিন্ন ক্লাবকেও এখানে সংগঠিত করছি, করে তাদের উদ্যোগে যাদের সেই বিভিন্ন ক্যাটাগরি যারা পেশেন্ট আছে তাদের ব্লাডের প্রয়োজন হয় সেটাতে কিন্তু সামিল হয় সকলকে। এদিনের এই কর্মসূচিতে উচালন তৃণমূল কংগ্রেস সভাপতি বিনয় মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একলোকি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমরা আজকে এই রক্তদান শিবির করেছি। আরামবাগ হসপিটালের হাতে আমরা এই রক্তদান রক্ত তুলে দিচ্ছি। এই করোনা পরিস্থিতিতে যখন মানুষ গৃহবন্দী সেই সময় এই উদ্যোগ কেন? কবি কামিনী রায়ের একটা কথা আছে, সকলের তরে পরের তরে। আজকের দিনে স্বামী বিবেকানন্দ অত্যন্ত প্রাসঙ্গিক, জীবে প্রেম করে যেই জন সেই জন সবই যে ঈশ্বর। আমরা দেখছি মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব আর নেই, শিক্ষায় শিল্পে সংস্কৃতিতে কৃষিতে মানুষই পরিচালনা করে সারা পৃথিবীকে। আজকের দিনে আমরা বড় অসহায়, করোনা আতঙ্কে আমরা বড় বেশি ভীত হয়ে পড়েছি। সেই মুহূর্তে আমরা ঠিক চিকিৎসা দেওয়ার জন্যে, চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্যে আজকের এই পরিস্থিতিতেও আমাদেরকে রক্তদান শিবির করতে হয়েছে। আমাদের উচালন অঞ্চলের আনিসুরের নেতৃত্বে এইখানে তৃণমূল কংগ্রেসের যে অফিস আছে এই অফিস থেকে রায়না 2 নম্বর ব্লকের সমস্ত মানুষের আহ্বানে আমাদের MLA সাহেব এসেছেন, নেপাল ঘড়ুই মহাশয়, আমরা সকলের উপস্থিতিতে আজকে এই রক্তদান শিবির করছি। থেকে কৃষ্ণ সার রিপোর্ট, আনন্দ বার্তা।